হ্যালো ভিয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের স্বাস্থ্য শিবানী আমি মোহাম্মদ সাইদুল ইসলাম রাজু আজকে আপনাদের মাঝে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব বায়োগাট ক্যাপসোল স্ক্রিনে দেখতে পাচ্ছেন বায়োগাট ক্যাপসোল এটি একটি ড্রাগ ফার্মাসিউটিক্যাল একটি প্রোডাক্ট বায়োগাট ক্যাপসোলটি আড়াইশো জি এবং পাঁচশো জি হয়ে থাকে আড়াইশো জির প্রাইস রেট আট টাকা করে এবং পার্শ্বাম যে প্রাইস রেট বারো টাকা করে তা বন্ধুরা এই ক্যাপসুলটি খাওয়ার কারণে শরীরে কী কী কাজ করে থাকে কী কী উপকার করে থাকে সে বিষয়ে নিয়ে আলোচনা করবো তার আগে বলতে চাই আমার চ্যানেলে যদি নতুন সদস্য থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান এবং প্রতিদিন স্বাস্থ্যসেবা নিতে শুরু করুন বন্ধুরা চলেন শুরু করি বায়োগাট ক্যাপসুলটি খাওয়ার কারণে শরীরে কী কী উপকার করে এক নম্বর অ্যান্টিবায়োটিক ব্যবহারজনিত ডায়রিয়া প্রতিরোধ করে দুই নম্বর তীব্র ডায়রিয়া প্রতিরোধ করে তীব্র ডায়রিয়া উপসর্গসমূহকে কমায় তিন নম্বর ভ্রমণজনিত ডায়রিয়া প্রতিরোধ করে চার নম্বর শিশুদের ডায়রিয়াজনিত চিকিৎসায় ব্যবহার করা হয় পাঁচ নম্বর এইচআইবি ডায়রিয়াকে প্রতিরোধ করে বন্ধুরা এটি যে কোনো ধরনের ডায়রিয়াকে প্রতিরোধ করার জন্য আপনারা এটি খেতে পারবেন যাদের পাতলা পায়খানা বা ডায়রিয়া বন্ধ হচ্ছে না তারা অ্যান্টিবায়োটিকের সাথে এই ক্যাপসুলটি যদি খেতে পারেন তাহলে খুবই ভালো কাজ করবে ও এখন চলেন দেখি বিধি এটি কিভাবে সেবন করবেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আড়াইশো থেকে পাঁচশো এমজি করে সকাল একটা এবং রাতে একটা করে ডায়রিয়া প্রতিরোধ না হওয়া পর্যন্ত খেতে হবে শিশুদের ক্ষেত্রে কিভাবে দেওয়া যাবে তিন বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে আড়াইশো এম জি ক্যাপসুল সকালে একটা রাত্রে একটা করে দেওয়া যাবে এবং তিন বছরের নিচে বাচ্চাদের আড়াইশো এম জি ক্যাপসুল অর্ধেক করে সকালে অর্ধেক রাত্রে অর্ধেক দিতে হবে এখন চলেন দেখি এর পার্শ্ব প্রতিক্রিয়া এর পার্শ্ব প্রতিক্রিয়াকে চলেন দেখি এই ওষুধের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কিন্তু অনেক সময় পেটে গ্যাস্ট্রিক দেখা দিতে পারে পেটে গ্যাস হতে পারে গর্ভস্থ এবং স্থানতালীন সময়ে এটি এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি যদি খেতে চান তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন এসেছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ